পরীক্ষা দেয় নাই, কিন্তু তাদেরকেও রেজাল্ট শিটে নাম আসছে বা রুল আসছে। এই ধরনের মেজর কোনো রেজাল্ট তড়িঘড়ি করার চেয়ে আমার মনে হয় আরও বেশি একটু সচেতন হয়ে রেজাল্ট শিট তৈরি করাটাই উচিত ছিল আর কি। কোনো ফল থাকতে পারে, এতগুলো স্টুডেন্ট হয়তো কোনো মিস ম্যানেজমেন্টও হতে পারে। আসলে পিছনের যে কারণটা সেটা যদি জানা যায় বা আসলে কী স্পষ্ট সেটা হলে হয়তো ভালোভাবে বোঝা যেত। তবে আসলে এই জিনিসগুলো তো অনেক বেশি সেন্সিটিভ, বিশেষ করে যাদের যেই বয়সের বাচ্চাদের বিষয় নিয়ে যে বিষয়টা হলো, তাদের তো মাত্র শিশুকাল শুরু, তো এই বিষয়টা কর্তৃপক্ষ আর একটু সচেতন হতে পারতো, সচেতন হলে হয়তো এই ভুলটা এড়ানো যেত। কিন্তু আসলে এই সম্পূর্ণ এই জিনিসটাকে নিয়েই আমরা সমগ্র শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে পারি না। আসলে কোভিড সিচুয়েশন বা বর্তমান যে ইউক্রেন রাশিয়া ওয়ারের প্যান্ডেমিকের পরও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেভাবে আগাচ্ছে সেটাও একদিকে অনেক বেশি প্রশংসনীয়, কিন্তু এই ছোটোখাটো ভুলগুলো যাতে ভবিষ্যৎ না হয় সে বিষয়ে সোচ্চার থাকা উচিত। এখন আপনি যেটা বললেন ছোটোদের কান্না বলতে, আসলে এখন রেজাল্টটা রেক্টিফাই করার পরে বা সংশোধন হওয়ার পরে একটা বিষয় দেখতে হবে যে ওইখানে আমি এরকম শুনছি যে অনেকে হয়তো পরীক্ষা দেয় নাই কিন্তু তাদেরকেও রেজাল্ট শিটে নাম আসছে বা রুল আসছে। এখন তাদের যদি রুল সংশোধনের পরে যদি তাদের রুল না আসে সেক্ষেত্রে শিশুদের মননে বা মানে মানসিকতায় প্রভাব ফেলবে না। বাট এরকম যদি হয় যে প্রথম দেখা গেল একটা ছেলে পরীক্ষা দিছে, পরীক্ষা দেওয়ার পরে অ্যাটেন্ড করার পরে তার প্রথম শিটে রুলটা আসছে কিন্তু দ্বিতীয় শিটে আসে না, সেই ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব ফেলতে পারে। এখন ওই জিনিসটা দেখতে হবে যে রেজাল্ট যেটা সংশোধন হলো সংশোধনের আগের অবস্থা এবং পরের অবস্থা রেজাল্ট শিটে কী অবস্থা, এটা এই বিষয়ে আমার আসলে স্পষ্ট ধারণা নেই। না, আমি তো আগেই বললাম যে আসলে এই ধরনের মেজর কোনো রেজাল্ট তড়িঘড়ি করার চেয়ে আমার মনে হয় আরও বেশি একটু সচেতন হয়ে রেজাল্ট শিট তৈরি করাটাই উচিত ছিল আর কি।